शुभ शुभ शंकरा, शुभ शुभ शंकरा, शुभ शुभ शंकरा, शुभ शुभ शंकरा। हेलो गाइस, वेलकम टू आवर न्यू वीडियो। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो। आज आमरा एई भिडियोते देखाबो काशिम बाजारेर एकटी खूब जनप्रिय स्थान, बाबा पातालेश्वर मंदिर। मंदिरटी बहु प्राचीन आमल थेके स्थानीय मानुषदेर एकटी जाग्रत स्थान। एई मंदिरेर गर्भगृहे 10 फुट नीचे शिवलिंग प्रतिष्ठित करा हयेछिलो। एई लिंगटीके ज्योतिर्लिंग हिसेबे मने करा हय, जार कारणे मंदिरटीर नाम पातालेश्वर। पूर्व अवस्थाय मंदिरटी बटवृक्षेर नीचे बांगला इटेर गाँथनीते निर्मित छिल। बहु बछर मंदिरटी सठिक परिचर्यार अभावे प्राय नष्ट हये पड़েছিল। आज थेके प्राय 13 बछर आगे आमरा आबार एई मंदिरटी नतून रूपे फिरे पाई। 2008 সালে স্থানীয় লোকেদের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয় এবং তাদের সচেষ্টায় মন্দির নতুন রূপে প্রতিষ্ঠাপন করা হয়। প্রতি বছর শিবরাত্রি তিথিতে অনেক বড় করে উৎসবের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে বাবার দর্শন পেতে এবং উৎসবের অংশগ্রহণ করতে ছুটে আসে। উৎসব শেষে কয়েক হাজার মানুষ একসাথে বসে মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবা গ্রহণ করে। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী যার নাম কাটিগঙ্গা, কারণ ইংরেজদের আমলে আমাদের ভাগীরথী গঙ্গা থেকে এই নদীটিকে ক্যানেল করে কাটা হয়, সেই সময়ে কৃষিকাজে ব্যবহার করার জন্য। মন্দিরটির চারিপাশ কংক্রিটে বাঁধানো রয়েছে যাতে নদীর জল মন্দিরের কোনো ক্ষতি না করতে পারে। মূল মন্দিরের সামনেই রয়েছে বহু প্রাচীন প্রকাণ্ড বটবৃক্ষ এবং ডান পাশে রয়েছে গণেশ মন্দির আর বাম পাশে রয়েছে একটি মনসা মন্দির। মন্দিরটির পেছনেই রয়েছে সতীদাহ ঘাট। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। तेरे दरबार में जभी कोई आए मांगे तुझसे जो तू वो देता है। तेरे जटा से गंगा माए सूखा जीवन को अमृत दे जाए। हो जय जय हो भोलेनाथ, जय जय शंकर महाराज, सबके सर पे रख तू तेरा। हो जय जय हो भोलेनाथ, जय जय शंकर महाराज, सबके सर पे रख तू तेरा। चंदा मामा ने सर तेरा विराजे, अंधेरा जीवन रोशन कर जाए। नंदी जी आए सुख दुख वो बताए, भक्ति का पाठ को हमको दे जाए। Okay.
विष को अमृत कर दिया, तूने दिया है ये जीवन, खुद तू मुझे ले चल तेरे संग, तेरे साथ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়।